ছেলেরে প্রশ্ন করে, তোর কাছে তোর বউ বড় না আমি বড়? আছে না নাই? এটা একটা প্রশ্ন হইল, তোর বউ বড় না আমি বড়? দুইজনেই বড়। তা এক ছেলে সুন্দর উত্তর দিছে, আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে। এক মা প্রশ্ন করছে, তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম, জীবন যৌবন তোর জন্য শেষ করলাম, আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল? এবার ছেলে উত্তর দিছে, মা, আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য তুমি কি কষ্টটাই না করছো জীবনে, 10 মাস আমারে পেটে ধারণ করলা, খাইতে পারো নাই, বমি করছো, খালি ওষুধ খাইছো, তোমার পেট কেটে আমারে বের করা হয়েছে, 2 বছর আমারে দুধ খাওয়াইছো, পেশাব পায়খানা পরিষ্কার করেছো, বয়স যখন 3-4 তখন তোমার আমি মা ডাকছি, এই মা ডাকটা শোনার জন্য তুমি এত কষ্ট করছো, আর আরেকবারের মাইয়া এই ঘরে আইসাই তোমার মা ডাকা শুরু করছে, যেই মেয়েটা তোমারে মা ডাকে সে আমার আপন হবে না কেন মা? ঠিক কি না? এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা, আমার লালন পালন করলা, 10 মাস পেটে ধরলা, পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপরে মা ডাক শুনতে পারছো, আর আরেক বাড়ির মেয়ে জানা নাই চিনা নাই এসেই তোমার ডাকা শুরু করছে মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার কলি যায়, ঠিক কি না? শাশুড়ি আম্মারা যারা আছেন, প্লিজ বৌমাদেরকে কষ্ট দিয়েন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে রেগে যায়, পদে পদে স্ত্রীর ভুল ধরে, বউয়ের ভুল ধরে, আছে না নাই? এটা করবেন না, সে তো নতুন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হতে তার সময় লাগবে, তাকে সময় দিন, তাকে ভালোবাসুন, ঠিক কি না? না বুঝে সামান্যতে বৌমারে বদদোয়া দেয়, এরকম আছে না নাই? কিন্তু বুঝতে চায় না, বৌমারে যদি বদদোয়া দেয় তাহলে তার নিজ ছেলের পরিবারের ক্ষতি, পেটে ধরা যে ছেলে ছেলের পরিবারের কিন্তু ক্ষতি, তার আপন নাতি নাতনিদেরই ক্ষতি। আওয়াজ করে বলেন ঠিক কি না? বৌমাকে বদদোয়া দিয়েন না, বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন। সমাধান আমি দিচ্ছি, কেমন দেখতে হবে? নিজের মেয়ের মতো। নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওইটা সমস্যা নাই, বৌমা কেন উঠলো না ওইখানেই ঝামেলা, আছে না নাই? মেহরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন, নিজের মেয়ের যেমনি আদর করেন তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বউ হয়ে কয়েকদিন পরে যাবে, আপনি যা যা করবেন আপনার মেয়েকেও তারা ওই রকম কষ্ট দিয়ে বাড়িতে ফিরিয়ে দিবে, চিল্লায় বলেন ঠিক কি না? খবরদার, টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এজন্য শাশুড়ি আম্মা জানারা যারা আছেন, বৌমার সাথে খারাপ আচরণ করবেন না, মেহরবানি করে তাকে আপনি কষ্ট দিলে আপনার নিজের মেয়েটাও আরেক বাড়ির বৌমা হবে, সেও ওই বাড়িতে এই কষ্টগুলো ভোগ করবে, এগুলো যখন আপনি শুনবেন তখন আপনার চোখ দিয়ে পানি পড়বে কি পড়বে না?